আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি আপনাদের সাথে আরেকটা সাকসেস স্টোরি নিয়ে কথা বলতে। আমাদের প্রিয় মনির চলে যাচ্ছে, ওর আজকে রাতে ফ্লাইট, সো আসছে এলাকা থেকে এসে। সরস্বতী আমরাই বলছিলাম যে বাসায় গিয়ে টাইমটা স্পেন্ড করো, ও চলে যাচ্ছে রাশিয়াতে, আর রাশিয়ার পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে ও 6 মাসের ফাউন্ডেশন যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, ওখানে এরপরে গিয়ে ও মেন কোর্সে পড়তে হবে। সো আজকে আমরা মনের সাথে একটু ছোট্ট করে, আমি জানি ওর মন খুব খারাপ, তারপরও আসছি আপুর রিকোয়েস্টে, আপুর কথা ফেলতে পারে নাই, সো ওই জন্য আসছেন। থ্যাংক ইউ মনিকে, যে শেষ সময় যে আমাকে সময়টা দিয়েছে, এটা হচ্ছে কারণ আসলে এত শর্ট সময় থাকে আমরা সময়। মনির কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। মন একটু বেশি খারাপ? আমি সরকারি বাংলা কলেজে ভর্তি ছিলাম, তারপরে বাহিরে যাচ্ছি না, প্লাস 2023-এর দিকে আমি আইএলটিএস করছিলাম যাওয়ার জন্য মানে মনে মতো রেজাল্ট হই নাই, প্লাস এই জন্য আইএলটিএস দিয়ে সামনে আগানোর কোনো অপশন ছিল না। তারপরে আমার একটা ফ্রেন্ড আপনাদের চ্যানেল সাজেস্ট করছে, ওই সবসময় ভিডিও দেখতে, তারপরে আমার দিল একদিন, তারপর দেখলাম, তারপর লাস্ট ডিসেম্বরে সাথে একদম শেষ সময় একদম কাটকাট সময় ছিল আলহামদুলিল্লাহ। এখন তুমি কোন ইউনিভার্সিটি যাচ্ছ? আমার ইউনিভার্সিটি দা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি নিসিস। আপনারা সবাই জানেন কিনা আমি জানি না, ফেব্রুয়ারিতে গেলে কিন্তু প্রায় 1.5 বছরের কোর্স করতে হয় যেটা ফাউন্ডেশন, আর সেপ্টেম্বর টু সেপ্টেম্বর 1 বছর করতে হয়। তো এই জন্য আমরা প্ল্যান করে ইউনিভার্সিটি রিকোয়েস্ট করে বলেছিলাম যে আমাদের 6 মাসের ল্যাঙ্গুয়েজ কোর্স দেওয়া, তাতে করে 6 মাস পরে যেন অ্যাটলিস্ট কথা না কথা যেন ভর্তি হতে পারে, তাতে করে 1.5 বছর সময়টা বেঁচে যাবে। তারপর তো ওদের পড়াশোনার উপর ডিপেন্ড করবে, পাশ করতে পারছি, পাশ ফেলতে একটা ব্যাপার থাকে। আচ্ছা তো মনে তোমার কি মনে হয় ভাইয়া, তুমি তো একটা এবার খুব কষ্ট হয়েছে, আমার সাথে সিরিয়াল পাওয়া জানে খুবই কষ্ট করছো তোমরা সারা রাত না ঘুমায় আগের দিন সিরিয়াল থেকে, একটা স্টুডেন্টের এই যে আলহামদুলিল্লাহ ধরে ধরে ফলটা পাইছো, একটা স্টুডেন্টের কি থাকা উচিত একটা ইন্টারভিউতে, বা তোমার ইন্টারভিউ কেমন ছিল, এটা কেমন থাকা উচিত? প্রথমে আমার মনে হয় ইনভাইটেশন হয়েছে ফেব্রুয়ারি 23 তারিখ, তারপরে 2 মাসের মেয়াদ ছিল, হ্যাঁ 2 মাসের মেয়াদ, তারপরে আমি এমবিসি টেস্ট করার জন্য 3 তারিখে চলে গেছিলাম, 3 তারিখে আর 5 দিন দেখে অবস্থা যে সিরিয়াস, যে অনেক বেশি মানে ইন্টারভিউ দেওয়া হবে মানে এটার আশাই ছিল না, কারণ যেদিন ইন্টারভিউ দেবে এর আগের দিন দুপুর থেকে সিরিয়াল দিতে হবে, তারপরে আমি 2 দিন দিয়েছিলাম, তারপর কোনো ইন্টারভিউ নিয়ে নেই, সিরিয়াল অনেক পিছনে ছিল আর কি। আর এইভাবে 4-5 দিন যাওয়ার পরে আশা আর হচ্ছে যে না হয়তো না এরকম ইন্টারভিউ সম্ভব না, লাস্টে আপনাদের সাজেস্টে বেশি দেয়, হ্যাঁ আমরা গেলাম সবাই মিলে আসতে, হ্যাঁ তারপর লাস্টে ইমেল আসছিল আর কি, ইমেল আসছিল, ইমেলে গেছিলাম যাওয়ার পরে আপনার দেখতে পারছি, হ্যাঁ তখন আর সিরিয়াল লাগে না, ইমেলে রিপ্লাই আসলে তখন আর সিরিয়াল লাগে না, সিরিয়াল ছাড়া ঢুকছে, ঢোকার পরে প্রথম জিজ্ঞেস করছে হোয়াই রাশিয়া, তারপরে জিজ্ঞেস করছে যে হোয়াই মিসিস, মিসিস কি জন্য, তারপরে জিজ্ঞেস করছে যে স্পন্সর কি করে, স্পন্সরকে, তারপর বাবা বললাম, তারপর স্পন্সর কি করে, যেটা সত্যি সেটা বুঝতে আমার বাবা কিছু করে না, আমার 2 ভাই বাহিরে থাকে ওনার সাপোর্ট দেয়, তারপরে এইগুলো টুকটা জিজ্ঞেস করছে, আর এসে ব্যাংকে কত টাকা আছে ওইটা জিজ্ঞেস করছে, প্লাস তারপরে এতটুকু ইন্টারভিউ, প্লাস আর ওরা এসে এক্সপ্রেশন বুঝতে পারে, কারণ ওদের কাছে ফুটে তুলতে পারি যে না আমি পড়াশোনা যেতেছি, আর জাস্ট হ্যাঁ ওরা যে কোয়েশনগুলো করছে ওইগুলোর যে সঠিক আনসারগুলো দিতে হবে সেটার বিষয় হয়ে যাবে। আপনাকে যে প্রশ্ন করলো আপনি যদি ক্যাচ না করতে পারেন, দুবার তিনবার প্রশ্ন করে ওরা, ক্যাচ না করতে ওরা ইন্টারভিউ নেয় না এবং ফিসও নেয় না, ওরা বলে দেয় যে রাশিয়া কিন্তু ফিসটা পরে নেয়, ফাইল জমা দেওয়ার পরে নেয়, তো তখন ওদেরকে বের করেছে তুমি তোমার ইংলিশ ঠিক করে আসো, দারুণ করে বলে দেয় ইংলিশ ঠিক করে আসো দেন দাও, সো লিসেনিং অ্যান্ড স্পিকিং বোথ আর ইম্পর্টেন্ট, আপনাকে যেমন বুঝতে হবে যেহেতু ওদের অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট, ওদের রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাকসেন্ট একদম আলাদা, একদম বুঝাই যায় না, ডিফারেন্ট,
আমি কিন্তু ভিতরে গিয়েছিলাম, ভিতরে গিয়ে আমি দেখেছি যে ওরা কথা বলে আমি নিজেই বুঝতে পারিনি, কষ্ট হয়ে যায় বুঝতে, এবং আমাদের যখন কনভারসেশন হয় ওদের সাথে খুবই টাফ। একদম মন থেকে আমাদের তো ক্লিয়ার কাট, কোনো কখনো চেষ্টা করি সবসময় সাথে, আর ওরা তো আসলে এই যে ড্রিমটা ওদের ফুলফিল হবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা আমাদের জন্য চেষ্টা করি খুব, বাকিটা আলাদা আসলে ইচ্ছা, ওনার পারমিশন ছাড়া ইচ্ছে করে। হ্যাঁ, সো তোমার কি মনে হয় নতুন স্টুডেন্ট কি সাজেশন দিতে চাও? এইটা হচ্ছে আমাদের ভিসা কপি, সো দ্যাট ইজ দ্য কপি। সো থ্যাংক ইউ মনির, থ্যাংক ইউ ভাইয়া, তুমি যে কষ্ট করে আসছো রোজার দিনে কষ্ট করে যাচ্ছ, আল্লাহ তোমার মনের সব ইচ্ছা পূরণ করুক। আপনারা সবাই বাচ্চার জন্য দোয়া করবেন, ও হচ্ছে খুবই ভদ্র একটা বাচ্চা, মানে যা আপু এভাবে, আপু এভাবে, যে আমাদের কোরআন দুইটা ভিডিও করেছিলাম না যে আমাদের জারিফুল এবং হচ্ছে আমাদের শ্রাবণ, যে আপু এটা মানে ওরা আমাদেরকে এত ট্রাস্ট করেছে, এটা আমাদের লাইফে আসলে বড় পাওয়া, যে ফ্রেন্ডস কস্তে আমাকে এবং ফারহাকে যে সম্মান এবং ট্রাস্টটা করছে, এটা আসলে লাইফের সবচেয়ে বড় পাওয়া। সো সেই পাওয়ার থেকে আসলে বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সবাই, আর ওদের জন্য ভালো থাকবে, ওদের ড্রিমটা যেন ফুলফিল করতে পারে যে ড্রিম নিয়ে যাচ্ছে, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আর এডুকেশন রিলেটেড যে কোনো কিছু কনভারসেশনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করবো সবার তো হেল্প করার জন্য। ভালো থাকবেন সবাই।